আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই শাকার ফিশের কিছু ভিডিও দেখাবো। এই মাছ নাকি সহজে মরে না, এমনকি ফ্রিজে এক বছর পর্যন্ত রেখে দিলেও নাকি এই মাছ মরে না, শুটকি হয়ে যাওয়ার পরও মরে না। আজকে আপনাদের এই শাকার ফিশ কতক্ষণ জীবিত থাকে, আর অনলাইনে কিছু ভিডিও দেখলাম যে বরফে রাখার পরও মরতেছে না এবং কি শুটকি হয়ে যাওয়ার পরও মরতেছে না, কিভাবে জীবিত হয় সেটা আমি চারটা মাছ চার স্থানে রেখে আজকে দেখব যে এই মাছগুলো আসলে কি মরে কি মরে না, কতক্ষণ জীবিত থাকে সেটাও আমি আজকে দেখাবো। ফ্রিজে রেখেও দেখাবো, মাটির নিচে রাখবো এবং স্থলে রাখবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের মাঝে এই শাকার ফিশের যে ভুল ধারণা আছে সেটা চলে যাবে। আর অনলাইন যে একটা প্রতারক চক্র, আসলে এটা সত্য। দেখবেন এক ভাই একটা কথা বলছে, ওনার কথা শুনলে তো আরো অবাক হয়ে যাবেন। এই শাকার ফিশ 24 ঘন্টা ফ্রিজে রাখার পরও মরে নাই, উনি পরীক্ষা করে দেখছেন। এমনকি এক বছর পর্যন্ত ফ্রিজে রাখলেও নাকি মরবে না, ওনার নিজ মুখে বলছেন। চলুন আমরা একটু ভিডিওতে দেখি উনি কি বলে। এই মাছটা আমি 24 ঘন্টা ফ্রিজে রাখে, বরফ করছে, বরফ রাখার পর বরফ ফেলার পর ছেড়ে দেওয়ার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এই মাছ জীবিত হয়ে গেছে, কি বিশ্বাস হচ্ছে না। দেখেন যে এই মাছটা আমি ফ্রিজে রাখছি প্রায় 24 ঘন্টা ফ্রিজে রাখার পর আজকে ফ্রিজ থেকে বের করছি। এখন বের করে দেখবো যে এই মাছটা আসলে জীবিত আছে কিনা, আমি এটা এখন চেকিং করব। দেখেন আমার এটা ছুটে গেছে বরফটা, কেমনটা ভালো করে দেখাও সেই মাছ জীবিত হয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা কি মানে মহান কুদরত। এই মাছটা এখন বুঝতে পারলাম, এই মাছটা যদি গত এক বছর ফ্রিজে রাখেন এখানে আপনারা দেখতে পারলেন যে এক বছর পর্যন্ত নাকি ফ্রিজে রাখলে মরবে না। এখন আমি আমার কাছে জীবিত চারটা মাছ আছে, চারটা মাছ আমি চার স্থানে রেখে দেখি কোনটা কতক্ষণ বাঁচে সেটা এখন দেখব। আসলে কি মরে কি মরে না সেটা আমরা ভিডিওতে বাস্তবে দেখব। চলুন তাহলে আমরা একটু দেখে নিই। এখন আমি এই মাছটাকে পানি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব, দেখবো এই মাছটা ফ্রিজের মধ্যে কতক্ষণ জীবিত থাকে সেটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। আমি কিছু পরিমাণ পানি ঢেলে নিলাম যাতে মাছটা সম্পূর্ণ বরফ হয়ে যায়। এখন আমি এই জীবিত মাছটাকে সরাসরি ফ্রিজে রেখে দেবো, দেখবো এটা কতক্ষণ জীবিত থাকে। আমি এই ফ্রিজের মধ্যে রেখে দিলাম, এখন একটা কিছু দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। এই মাছটা কতক্ষণ জীবিত থাকে সেটা এখন আমরা জানবো। চলুন তাহলে আমরা একটু জেনে নিই। আমি 3 ঘন্টা পর আবার মাস্টার কাছে চলে আসলাম, দেখব এখন মাস্টার কি অবস্থা। এখানে দেখতে পারতেছেন আমার হাতে যে মাছটা, এই মাছটা এখন মৃত অবস্থায় আছে, কোনো নড়াচড়া করতেছে না। আর 3 ঘন্টার মধ্যেই মাছটা মারা গেছে। এই যে দেখতে পারতেছেন সামান্য পরিমাণ নড়াচড়া করতেছে না, একদম মৃত, 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা মারা গেছে। তো এক বছর তো বাঁচবে দূরের কথা, 3 ঘন্টায় টিকতে পারে না। আমি জানি না কখন মারা গেছে, কিন্তু আমি 3 ঘন্টা পর ফ্রিজ খুলে দেখলাম মাছটা মারা গেছে। আমি এটাকে এখন বরফ করবো, তারপর নর্মাল পানিতে ছেড়ে দেখবো এটা নড়াচড়া করে কিনা। মাছটা এখন পরিপূর্ণ বরফ হয়েছে, এখন এটাকে ভেঙে আমরা নর্মাল পানিতে রাখবো, দেখি মাছটা জীবিত হয় কিনা। যদিও এই বরফ হওয়ার বরফের কারণে হয়তো বা মাছের জানটা লক হয়ে থাকতে পারে, পানিতে দেওয়ার পর যদি লকটা খুলে যায় আবার জীবিত হতে পারে, এটা একটা হাস্যকর কথা। তো আমরা একটু ট্রাই করে দেখি মাছটা জীবিত হয় কিনা, কারণ আমরা ভিডিওর মধ্যে দেখতে পারছি যে মৃত মাছটাকেও জীবিত করে ফেলছে এবং কি শুটকি মাছটাকেও জীবিত করে ফেলছে। তো আমরা এটাকে একটু ট্রাই করে দেখি যে মাছ এখন জীবিত হয় কিনা। আমার বরফ ছড়ানো হয়ে গেছে, এখন আমি নর্মাল পানিতে ছেড়ে দেখি। আমি এখন একটা নর্মাল পানিতে মাছটাকে ছেড়ে দিলাম, দেখতে পারতেছেন মাছটা কোনো প্রকার নড়াচড়া করতেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনলাইনে যে ভিডিওগুলো আছে এইগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার, অল্প পরিমাণও নড়াচড়া করতেছে না, তার মানে বোঝা গেল মাছটা 100% মৃত। এই যে দেখতে পারতেছেন মুখও নাড়াইতেছে না আর কোনো কিছুই করতেছে না, এই মাছটা অনেক আগেই মারা গেছে আমি বুঝতে পারছি। তারপরও বরফ করে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা বানাইছি, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরেকটি জীবিত শাকার ফিশ মাছ মাটির নিচে পুঁতে রাখবো, দেখবো এই মাছটা কতক্ষণ জীবিত থাকে। চলুন তাহলে আমরা একটু মাটির নিচে পুঁতে রেখে দেখি মাছটা কতক্ষণ জীবিত থাকে। তো আমি এখন এটাকে ঢেকে দিলাম বালি দিয়ে, বালি দিয়ে ঢেকে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর আবার আসবো। 3-4 ঘন্টা পর চলে আসলাম, এখন মাছটাকে খুঁড়ে দেখব যে মাছটা জীবিত আছে কিনা। আমি মাছটা 6 থেকে 7 ইঞ্চি মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, মাছটাকে এখন তুলে দেখব মাছটা কিরকম আছে। এই যে দেখতে পারতেছেন আমি মাছটা উপরে তুলে ফেলছি, এই যে মাছের অবস্থা দেখতে পারতেছেন, এই মাছটা এখন সম্পূর্ণ মৃত 100%। মাছটা গরমে খুব দ্রুত মারা গেছে এই মাছটা। আমার ধারণা মাছটা 1 ঘন্টার কম জীবিত ছিল মাটির নিচে। তো এই যে দেখতে পারতেছেন যে শাকের ফিশ এক বছরও নাকি মারা যায় না, শুটকি হয়ে যাওয়ার পর মারা যায়।
যায় না। এখন মাস্টার মুখে আমি একটু পানি দিয়ে দেখি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে, দেখি মাছটা জীবিত হয় কিনা। এখন আমি মাছের মুখে পানি ঢেলে দিলাম। এই দেখতে পারতেছেন মাছটা কোন প্রকার নড়াচড়া করতেছে না, অথচ মাছটা কিন্তু মারা গেছে। আমি বুঝতে পারতেছি আপনাদের ভিডিওতে বোঝানোর জন্য আমি একটু পানি দিয়ে চেক করে দিলাম, এই জন্য কারণ শুটকি মাছটা যখন পানি দেয় তখন মুখটা নড়াচড়া করে। যেহেতু মৃত মাছ কিভাবে নড়াচড়া করে আমার বোঝা আসে না, আশা করি আপনারা বুঝতে পারছেন এই মাছটা মাটির নিচেও খুব দ্রুত মারা যায়। এখন আমরা আরেকটি জীবিত শাখার ফিশ মাছ কাদা মাটিতে ডুবিয়ে দিব। এই মাছটা কতক্ষণ জীবিত থাকে সেটাই আমরা দেখব, যে এই মাছটা কতক্ষণ জীবিত থাকে। চলুন তাহলে আমরা একটু অপেক্ষা করে দেখি কতক্ষণ জীবিত থাকে। আবার চলে আসলাম আড়াই ঘন্টা পর। এই মাছটাকে দেখতে পারতেছেন কাদা মাটিতে চুবিয়ে রাখার পর মাছটাকে তুললাম। এই মাছটা কোনো প্রকার নড়াচড়া করতেছে না। এই মাছটাও এক থেকে দেড় ঘন্টার মধ্যে মারা গেছে। আমি এই মাছটাকে আমি 12 ঘন্টা পর্যন্ত এই কাদা মাটিতে রেখে দিব। 12 ঘন্টায় এই মাছটার কি অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাবো। 12 থেকে 13 ঘন্টা পর আবার চলে আসলাম মাছটার কাছে। এখন আমরা দেখবো এই মাছটা 12-13 ঘন্টায় কি অবস্থা হয়েছে। যেখানে এই মাছ বছরের পর বছর মারা যায় না, সেখানে আমি 1-1.5 ঘন্টার মধ্যে মারা গেছে সেটা আমি প্রমাণ করে আপনাদেরকে দেখাইছি। 12-13 ঘন্টার ব্যবধানে এই মাছটা পচে গেছে। সেখানে এই মাছ বছরের পর বছর কিভাবে জীবিত থাকে আমার বুঝে আসে না। এখন আপনারা দেখতে পারতেছেন এই মাছটা একটু ফুলে গেছে, দেখতে পারতেছেন পেটটা ফোলা হয়ে গেছে, পচা দুর্গন্ধ ছুটে গেছে, আর এই মাছটা কোনো প্রকার নড়াচড়া করতেছে না। তো এই মাছ আসলে 1-1.5 ঘন্টার মধ্যেই মারা যায়, এই বছরের পর বছর জীবিত থাকে না। দেখতে পারতেছেন মাছটা কিন্তু সাদা হয়ে গেছে, এই মাছের রংটা ছিল কালো। এই মাছটা কাদা মাটিতে চুবিয়ে রাখার জন্য এই মাছটা সাদা হয়ে গেছে, এমনকি পচা দুর্গন্ধ ছুটে গেছে। তো আমরা জানতে পারলাম যে এই মাছ বেশিক্ষণ জীবিত থাকে না। আর আমরা ভিডিওতে যে সমস্ত ভিডিও দেখছি যে মৃত মাছ জীবিত হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা, আর এই মাছ বেশিক্ষণ জীবিত থাকতে পারে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এই মাছটাকে উপরে রেখে দেব, এর উপরে কোনো মাটি চাপা বা বরফ কোনো কিছুই দেব না, যেভাবে আছে এভাবে একটা জায়গায় রেখে দেব। এই মাছটা কত জীবিত থাকে চলুন তাহলে আমরা এটাকে পরীক্ষা করে দেখি, এই মাছটা উপরে কতক্ষণ জীবিত থাকে কোনো প্রকার পানি ছাড়া। মাছটাকে এখন আমি নিরাপদ জায়গায় রেখে দিলাম। আমি 8-10 ঘন্টা পর মাছটার কাছে চলে আসছি। যে দেখতে পারতেছেন মাছটা এখন মারা গেছে। এই মাছটা যদি আপনারা এভাবে রাখেন খোলা আকাশের নিচে পানি ছাড়া, তাহলে এই মাছটা সর্বোচ্চ 6-8 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। মোট কথা একটা শিং মাছ এবং কই মাছের প্রাণটা যেরকম ঠিক এরকম ভাবেই এরা বেঁচে থাকতে পারে। তাছাড়া এই মাছ 1 বছর জীবিত থাকে বা 24 ঘন্টা ফ্রিজে জীবিত থাকে, এগুলো আসলে গুজব, আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পারছেন। এখন আমি এই মাছটার মুখে একটু পানি দিয়ে দেখতে পারতেছেন মাছটা কিন্তু কোনো প্রকার নড়াচড়া করে না, এই মাছটা আপাতত মারা গেছে। তাহলে আমরা বাস্তবে যা দেখলাম এই মাছ বেশিক্ষণ জীবিত থাকতে পারে না। অনলাইনে যা আমরা দেখছি তা সম্পূর্ণ ভুল এবং ভুয়া, মিথ্যা এবং বানোয়াট, আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।